শুনো ইটা লাগে না শঙ্কর চাকমা অত্যন্ত গুণদ্রব তো এসে অনুভূতি অবসুলো বলতে অবসুলো দাদা তুই মালানি হকা ১৪ তারিখে সকালে আমি কুমারঘাট থেকে আসি, ডিবিএম লোড আসলো আমার এসএসকে কোম্পানিতে গাড়ি চালাই। প্লাস এখানে মানে আমার টিফিন দোকানে আমি টিফিন করছি, টিফিন করানোর সময় আমি জল খাইছি। আমার সঙ্গে কলে আরেকজন লাইনে আসলো, মোবাইলটার জল কাউনার লেগে রাখছি টেবিলে, বলে বলে আমি এখান থেকে তৈরি পড়ছি আর মোবাইলটা। তো আমি পুরো দোকান মালিককে রাখবো নিশ্চয়ই, পুরো কবলে লগে লগে কল করছি দোকানের মালিকের কাছে, তাই করেছে মোবাইল পাইছে না। এর মোবাইল পাইছে না কোন কি, এরপরে আমি জিটিএনটি দিলাম, জিটিএনটি দেওয়ার পরে এরকম তো পাওয়া যেতেছে না। হঠাৎ করে ওই মোবাইল দোকানের মালিকে কইতেছে যে এমন এমন একটা বাড়ি আছে যে এখানে সফটওয়্যার মারে, এখানে গিয়ে খুশ করে দেখো যদি সফটওয়্যার মারে তো পাইতে পারো। গেছে যাওয়ার পরে আমার জিটিএনটি যে মোবাইলে যে এমআই নাম্বারটা আছে তাইনে চেক করেছে, চেক করে দেখছে নাম্বারটা ঠিক সঠিক নাম্বার। তাইনে কোথায় আছে এই মোবাইলটা আসছে আমার ভবিষ্যতের দোকান থেকে, যে চুরি করছে সে ডাইরেক্ট আনছে না, আসছে এটা ভবিষ্যতের দোকান থেকে আসছে। তাইনে এখানে সিসিটিভি ফুটেজ আছে, লগে লগে কল করা হয়েছে, ভবিষ্যৎ কাকুরে ফোন করা হয়েছে যে এমন এমন 14 তারিখে আমার যে মোবাইলটা আসলো ওইটা কি সিসিটিভি ফুটেজ আছে না, হ্যাঁ আছে। আমি আসছি আবার পরে দেখছি এটা, তাইনে এখানে ওই ছেলেটারও দেখা গেছে, এতটুকু ঘটনা। আর তো আজকে ধরা গেল ড্রাগসের ড্রাগস পাওয়া গেছে, 3 ঘন্টা হয়ে গেছে, ড্রাগস পাওয়া গেছে, সিরিজ পাওয়া গেছে, আরও কী কী আসলো দেখছি না। ঠিক আছে, থ্যাংক ইউ।